এরপরে সিজাকু সিজু, আপনি আইডি থেকে লিখেছেন, মা বাবা ও আত্মীয়ের চাহিদা অনুযায়ী বিয়ে সম্ভব না হলে প্রাপ্তবয়স্ক মেয়ে পরিবারের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে কি? মা বাবা এবং আত্মীয় স্বজনের চাহিদাটা কি সেটি দেখতে হবে। তারা যদি শরিয়া বিরোধী চাহিদা পেশ করেন, একটা বেপর্দা, পর্দা বুঝে না, শরীয়তের গুরুত্ব বুঝে না, হারাম উপার্জনকারী ছেলের সাথে বিয়ে বসার জন্য বাধ্য করেন তারা বা নির্জোরাজুরি করেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে অ্যাভয়েড করে নিজে বিয়ের উদ্যোগ নিতে পারেন। সেক্ষেত্রে তার কোনো পুরুষ বিকল্প অভিভাবক হিসাবে তার ভাই বা অন্য কোনো কাছের আত্মীয়ের মধ্যে পুরুষকে অভিভাবক বানাতে পারেন, কিংবা মসজিদের ইমাম সাহেব অভিভাবকত্ব করে তার বিয়ের উদ্যোগ নেবেন। রেজা রিফাত, আপনি লিখেছেন, টাকার মূল্য দিন দিন কমে যাওয়াতে টাকার পরিবর্তে যদি ডলার কিনে রাখি তাহলে ইসলামের দৃষ্টিতে কি বৈধ হবে? মৌলিকভাবে অন্য দশটা জিনিসের মতো আপনি এই জিনিসটাও কিনে রাখতে পারেন। এটি প্রচলিত আইনে কি আছে এবং এটা কিনে রাখার ফলে আমাদের সমাজের মানুষের উপরে কী প্রভাব পড়ে না পড়ে সেটি ভিন্ন বিষয়, সেটি আমার ইস্যু নয়, সেটা আমি জানিও না ওইভাবে বিস্তারিত। তবে আপনি অবশ্যই ডলার এখন কিনলেন, পরে দাম বাড়লো তখন বিক্রি করলেন, এই কেনা বেচা করা মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় নয়, যেভাবে মানি এক্সচেঞ্জার সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো করে থাকে, এটি মৌলিকভাবে জায়েজ।